কি আমার গান কেমন লাগছে? সত্যি তোমার মতো মানুষ। হ্যাঁ হ্যাঁ, কোন আমার মতো মানুষ? সে গান কেমন লাগছে? পরে বলবো। একটু লাগছে পরে কিন্তু বললেন। তুমি আসলে সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। আমি তোমাকে বরণ করে নিলাম। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মালে, আই এম রেডি। মা চলে দোয়া করো। ভাই আছেন ভান্ডুলকার দাদা। কিরে তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয় পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয় পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ যা, ড্রেস চেঞ্জ করে আয়। বললাম তো যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। বিজু বিজু, আরে যা যা যা। সাগর, এই সাগর। জিয়াম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে, বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি। সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন, আমি হইলাম অশিক্ষিত মূর্খ শুর্ক মানুষ, আর আপনি আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনুনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি? আপনি না, বলো তুমি। জি বলো তুমি।
তুমি আবার বলো তুমি নীলা সত্যি তুমি অপূর্ব তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না বিধাতার কাছে আমি শুধু বলবো যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে এ বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব সারা জীবন তোমরা আমার উপর অমানুষিক অত্যাচার করেছো আমি নীরবে সহ্য করেছি শুধু এই জন্য যে বাবা মারা যাবার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল সৎমা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি আর শুধু চোখের জল ফেলেছি আমি ওকে ভালোবাসি ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোনকে মানব না প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসি ধরিতে ঝুলব তবু আমি কাউকে ক্ষমা করব না আপা আপা প্লিজ মাথা ঠান্ডা আমার কথা শোনো ওদের দুজনকে তুমি মেনে নাও মেনে নেব মানে কি বলতে চাস তুই আরে তুমি কি ভুলে গেছো এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও তাহলে বিষয় সম্পত্তি বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারো তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে না যদি যা ভিক্ষা দাও যে যা পারো ভিক্ষা দাও তাহলে কি করবো আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায় তাহলে ভালোই ভালোই আপদ দূর হয়ে যায় অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না জাফর তো ঠিক কথাই বলেছে এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন আরে কি ভাবছো চিন্তা না করে তাড়াতাড়ি চল কৌশলে আপদ বিদেয় করি চল আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব সাগর তুই নীলাকে ভালোবাসিস বল আসলে তুই ওকে ভালোবাসিস বলো তোমরা দুজন দুজনকে ভালোবাসো জি নীলা তুই ওকে বিয়ে করবি বল নীলা তুই ওকে ভালোবাসিস বল তুই ওকে বিয়ে করতে চাস বাড়ির চাকরির সঙ্গে তুমি এবারের মেয়েকে বিয়ে দেবে আরে দেখো দেখো শালি কয় কি কি তুমি আমাকে গালি দিচ্ছ আরে না না আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি তাহলে তো সম্পর্কে তুমি আমার শালি আচ্ছা দাগা তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক আচ্ছা আম্মা আমাকে বিয়েটা কবে হইব কালি কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব গাই হ্যাঁ তা আম্মা জান বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না ওসব করে কি লাভ কি যে কোন আম্মা জান আচ্ছা শোনেন আপনার খরচ করতে হইব না আমার বিয়ার খরচ আমি নিজেই করব তুই কি করে খরচ করবি তুই তো এখন এ মাসের বেতনই পাসনি তাই তো কথা মার্চ হইতে তো এখন আরো দশ দিন বাকি আম্মা আমার বেতনের টাকাটা আমার অগ্রিম দিয়ে দেন ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি কেন আমার বোন লেগা এমনি টিউশনের গয়না কিনো কাল সকালে টাকা নিয়ে যাস আম্মা বিয়া শাদির রেওয়াই আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনা করি করতে হইব তোর আমার মেহমান কোত্থেকে আসবে আরে আইব আইব কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইব
30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই? তাহলে ওরা কার? এইবারে রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না? হ্যাঁ। ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে। ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে। ওরাই আমার মেহমান। ওরাই আইব। ওরা খাইয়া আমাকে লইগা আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে। জাফর তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালি। আচ্ছা কোন চিন্তা হই? আপনি ঘরে গিয়া আম্মা জানে কি এমন বড়ি খাওয়াইছেন? বড়ি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাগো সম্পর্ক মাইনা নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও বিয়ের জন্য তৈরি হও। জি মামা সান, যাও তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা সাহেব। অপাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াইনি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলিকর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি।